Hello everyone, Assalamualaikum. Welcome back to our channel Tech Bangla 2K20. আমি এম এ হাসান। গত ক্লাসের মতো আজকে আবারও উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নতুন একটি ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা ACL সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের টপিকস হচ্ছে NAT সম্পর্কে। NAT সম্পর্কে আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে NAT কি, NAT করার উদ্দেশ্যগুলো কি কি, NAT এর টাইপস অর্থাৎ NAT সাধারণত কত প্রকার হয়, সবশেষে আমরা যেটা করব আমরা কনফিগারেশন নিয়ে আলোচনা করব, NAT কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ক্লাসে যাই। সো লেট গেটস স্টার্ট। NAT কি? NAT হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। NAT হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একাধিক আইপিকে একটি আলাদা আইপিতে পরিণত করা যায়। মানে আমার অনেকগুলো আইপি আছে, বাট এগুলো আইপিকে একটি আলাদা আইপিতে পরিণত করব, সেক্ষেত্রে আমরা NAT করতে পারি। প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করে যেন ইন্টারনেট ব্যবহার করা যায়, সেই জন্য সাধারণত NAT করা হয়। মানে প্রাইভেট যে আইপিগুলো আছে, মানে প্রাইভেট বা লোকাল যে আইপিগুলো আমাদের থাকে, এই আইপিগুলোকে কীভাবে ইন্টারনেটের রূপ দেওয়া যায় সে কারণে আমরা NAT ইউজ করব। NAT করার উদ্দেশ্যগুলো দেখব এখন আমরা। একটি পাবলিক আইপি দিয়ে যেন প্রাইভেট আইপিকে নেটওয়ার্ক দেওয়া যায়, সেই জন্য NAT করা হয়, এটা আমরা জানি। বাট নেটওয়ার্ক সিকিউরিটি বৃদ্ধি করার জন্যও NAT কনফিগার করা হয়। মানে নেটওয়ার্কের যে একটা সিকিউরিটি আছে, এই সিকিউরিটিটা বৃদ্ধি করার জন্যও সাধারণত NAT করা যায়। পাবলিক আইপি প্রত্যেক হোস্টে অ্যাসাইন করা কষ্টসাধ্য। মানে পাবলিক আইপি প্রত্যেক হোস্টে অ্যাসাইন করা কি কষ্টসাধ্য। তার থেকে একটি DHCP সার্ভার কনফিগার করে যে প্রাইভেট আইপির মানে ব্লক ব্যবহার করা হয়েছে DHCP সার্ভারে, সেই ব্লকটিকে NAT কনফিগার করে দিলে সহজেই সবাই নেটওয়ার্ক সুবিধা পেতে পারে। মানে একটা DHCP সার্ভার কনফিগার করে প্রাইভেট যে আইপির ব্লকগুলো আমাদের থাকে, প্রাইভেট আইপির যে ব্লকগুলো, এই DHCP সার্ভারে এই ব্লকটিকে NAT কনফিগার করে দিলে সহজেই সবাই নেটওয়ার্ক সুবিধা পেতে পারে, ফলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কমে আসে। এখন আমরা NAT এর টাইপসগুলো নিয়ে আলোচনা করব। NAT সাধারণত দুই প্রকার আর কি, স্ট্যাটিক NAT আর হচ্ছে ডাইনামিক NAT। স্ট্যাটিক NAT হলো যদি একটি পাবলিক আইপি এর সাথে একটি প্রাইভেট আইপি এর NAT কনফিগার করা হয়, অর্থাৎ যে NAT এর মাধ্যমে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলোকে স্থায়ীভাবে পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। মানে বিষয়টা হচ্ছে যে স্ট্যাটিক NAT এমন একটা সিস্টেম যে একটি পাবলিক আইপি এর সাথে কিছু প্রাইভেট আইপি, মানে একটা প্রাইভেট আইপিকে আমরা কী করে দেব, NAT কনফিগার করব পাবলিক আইপির সাথে। তাহলে কী হবে যে আমরা পাবলিক আইপি ধরে যদি টান দেই তাহলে আমাদের প্রাইভেট আইপিগুলোকে নিয়ে আসা যাবে বা প্রাইভেট আইপিগুলোকে অ্যাক্সেস করা যাবে, এর জন্য স্ট্যাটিক NAT ইউজ করা হয়। এই স্ট্যাটিক NAT যখন আমি কনফিগার করব তখন আরও কিছু আলোচনা করব, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন আমরা দেখি ডাইনামিক NAT। ডাইনামিক NAT কি? ডাইনামিক NAT হলো যখন একাধিক পাবলিক আইপি অনেকগুলো প্রাইভেট আইপিকে ইন্টারনেট সুবিধা প্রদান করে। মানে ডাইনামিক NAT হলো যখন একটি পাবলিক আইপি অনেকগুলো প্রাইভেট আইপিকে ইন্টারনেট সুবিধা প্রদান করে, এটা হচ্ছে ডাইনামিক NAT আর কি। সেক্ষেত্রে প্রাইভেট আইপিগুলো ইন্টারনেট ব্যবহারের কাজ শেষ হয়ে গেলে পাবলিক আইপিগুলোকে রিলিজ করে দেয়, ফলে পাবলিক আইপিগুলোকে অন্য প্রাইভেট আইপি ব্যবহার করতে পারে।
আমি আবার বলছি বিষয়টা, যে ডাইনামিক নেট হলো এমন একটা জিনিস যেরকম মানে একাধিক পাবলিক আইপি অনেকগুলো কি প্রাইভেট আইপিকে ইন্টারনেট সুবিধা প্রদান করে। সেক্ষেত্রে প্রাইভেট আইপিগুলো ইন্টারনেটে ইন্টারনেট ব্যবহারের কাজ যখন শেষ হয়ে যায় তখন পাবলিক আইপিগুলোকে কী করা হয়, রিলিজ করা হয়, ফলে পাবলিক আইপিগুলো অন্য প্রাইভেট আইপি ব্যবহার করতে পারে। শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যাট। প্যাট হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। প্যাটের মাধ্যমে একাধিক প্রাইভেট আইপি অ্যাড্রেসকে একটিমাত্র পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে ম্যাপ করতে পারে, এটা হচ্ছে প্যাট। সোলারস কনফিগারেশন, আমরা প্রথমে স্ট্যাটিক কনফিগারেশন করব। স্ট্যাটিক কনফিগারেশনের পর আমরা ডাইনামিক অর্থাৎ ডিএসসিপি যে কনফিগারেশন সেটা নিয়ে আলোচনা করব। সব শেষে আমরা প্যাট নিয়ে কনফিগারেশনের কাজ করব। তাহলে চলুন আমরা প্রথমে স্ট্যাটিক কনফিগারেশনটা শুরু করে দিই। স্ট্যাটিক কনফিগারেশনের জন্য আমাদেরকে আগে সিসকো প্যাকেট টেসারটি ওপেন করতে হবে। আর সিসকো প্যাকেট টেসার ওপেন করার পর আমি এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করে রেখেছি। আপনারা নেটওয়ার্কটি দেখে ডিজাইনটা দেখে দেখে আপনারা কী করতে পারেন, ডিজাইনটা করে নিতে পারেন। আমি এখানে তিনটা রাউটার সেট করেছি। রাউটার ওয়ান হচ্ছে এটা, এটা রাউটার টু এবং রাউটার থ্রি, আর থ্রি। তিনটা রাউটার আমি অলরেডি এখানে সেট করেছি, নেটওয়ার্কটা ডিজাইন করেছি আর কি। এরপর আমরা কিছু সুইচ নিয়েছি দুইটা তিনটা এবং কিছু পিসি নিয়েছি। বাট আমি পিসিগুলোতে কিন্তু কোনো পিসিতে আইপি সেট করি নাই। পিসিগুলিতে কী করে নাই, কোনো পিসিতে আইপি সেট করে নাই। আমরা এগুলোতে ডিএসসিপি অর্থাৎ ডাইনামিক করে আইপি দেবো এগুলোতে আমরা। আমি এখানে একটা কাজ করে রেখেছি। ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট আমাদেরকে প্রথমে ইন্টারফেসগুলো আপ করে নিতে হবে। এই ইন্টারফেসগুলোকে কী করে নিতে হবে, আপ করে নিতে হবে। ইন্টারফেসগুলোকে আপ করে নেয়ার পর আমরা স্ট্যাটিক কনফিগারেশনের কাজ করব। তো আমি ইন্টারফেস অলরেডি আপ করে নিয়েছি। আমি ইন্টারফেসগুলো কীভাবে আপ করতে হয় গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, ইন্টারনেটে যে ইন্টারফেসগুলো আপ করা, আইপি সেট আপ করা, এই ভিডিওগুলো আমার 15 নম্বর ভিডিও দেখলে আপনারা এগুলো দেখতে পাবেন। তো এখন আমরা যেটা করব, ডাইরেক্ট আমরা ইন্টারফেস মানে স্ট্যাটিক কনফিগারেশনটা করব। তো স্ট্যাটিক কনফিগারেশন করব কোন নেটওয়ার্কগুলোতে, আমরা আমাদের যে লোকাল নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কটাতে আমরা কী করব, আমাদের নেটওয়ার্কে, আমরা তো আমাদের নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে মানে নেট কনফিগার করতে পারবো না। আমাদের নেটওয়ার্কে আমরা আগে নেটটা কনফিগার করে নেব। আমাদের নেটওয়ার্কের যে নিয়ারেস্ট রাউটার সেটা হচ্ছে রাউটার টু। তাহলে আমরা রাউটার টুতে প্রবেশ করলাম। এরপর আমরা সিএলআই মোডে যাব। সিএলআই মোডে গিয়ে রাউটারটাকে প্রথমে ইনেবল করে নেব। ইএনএ ইনেবল সিউএনএফ কনফ টি, কনফিগ টার্মিনালে অলরেডি গেলাম আমি। রাউটারের কনফিগ টার্মিনালে যাওয়ার পর যেটা আমাদেরকে ফার্স্টলি করতে হবে, প্রথমে লিখতে হবে যে আইপি নেট, NAT, আইপি নেট। আমরা লিখলাম আইপি নেট, আমি ফন্টগুলোকে একটু বড় করে নিই, আচ্ছা এরকম হবে। আইপি নেট লেখার পর আমরা লিখব ইনসাইট, IN ইনসাইট। কেন ইনসাইট লিখব, যেহেতু এটা লোকাল নেটটা, এটা আমাদের নেটওয়ার্ক, এটা ইনসাইট। আর বাইরের যেগুলো এগুলো হচ্ছে আউটসাইড, এগুলোকে বলা হয় আউটসাইড। সো আমাদের লোকাল নেটওয়ার্ক অবশ্যই ইনসাইড হবে, বিদে আমরা ইনসাইটে ইনসাইট দিলাম। ইনসাইটের পর আমরা লিখব সোর্স। তাহলে আমরা কী লিখবো এখন, সোর্স। সোর্স লেখার পর লিখতে হবে স্ট্যাটিক, STA, স্ট্যাটিক TCP, TCP, TCP লিখলাম। যেহেতু আমরা স্ট্যাটিক কনফিগার করবো এই জন্য আমরা লিখলাম কি, যে স্ট্যাটিক TCP, সোর্স স্ট্যাটিক TCP। এখন আমাদের সোর্স নেটওয়ার্ক দিতে হবে। আমাদের নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0.1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 
1.0 এই সিরিজের নেটওয়ার্ক আমাদের, এবং আরেকটা আছে 192.168 2.0। তো আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। আমরা স্ট্যাটিক নেটওয়ার্ক করব কেন? যেমন যেন আমাদের যে প্রিন্টার অথবা সিসিটিভি ক্যামেরা যেগুলো আমরা ইউজ করি, এগুলো তো আমাদের কী করতে হয়, স্ট্যাটিক আইপি দিতে হয়। কারণ স্ট্যাটিক আইপি যদি না দিয়েই আমরা যদি ডিএসসিপি করি, তাহলে আইপি চেঞ্জ হওয়ার পর বারবার আইপি চেঞ্জ হয়, হয়তো একটা ডিভাইসের আইপি বারবার চেঞ্জ হতে পারে, কারণ ডিএসসিপি আইপি কী হয়, চেঞ্জ হয়। যার কারণে প্রিন্টারে যদি একটা আইপি থাকে, হয়তো প্রিন্টার অফ থাকলেও অন্য আরেকটা ডিভাইস ওই আইপিটা ধরে নিল, তখন কী হয়ে যায়, প্রিন্টারের আইপিটা চেঞ্জ হয়ে যায়। তখন এই প্রিন্টারের যে ইউজারগুলো কানেক্ট থাকে, এই ইউজারগুলার পিসি আর ওইভাবে প্রিন্ট দিতে, সহজে প্রিন্ট দিতে পারো না, কারণ প্রিন্টারের আইপি বারবার চেঞ্জ হয়ে গেলে প্রিন্ট দিতে ঝামেলা হয়ে যায়। এরপর সিসিটিভি থাকে, সিসি ক্যামেরা থাকে, এগুলোতে স্ট্যাটিক আইপিগুলো দিতে হয়। তাহলে আমরা আমাদের যে 192.168 .1.0 যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে সাপোজ হয়তো আমরা দিব, এখানে আমাদের সোর্স নেটওয়ার্ক আমরা দিই একটা, আমি দিলাম 192.168.1. সাপোজ আমি দিলাম 10.10.10, একটা আমাদের লোকাল নেটওয়ার্কের যে একটা অ্যাড্রেস আমরা সেটা দিয়ে দেবো, 1.10 একটা আইপি দিয়ে দিলাম। এখন এর সঙ্গে একটা দিতে হবে, আমি দিলাম সাপোজ 100, পোর্ট দিলাম 100। এরপর এখন একটা পাবলিক আইপি অর্থাৎ রিয়েল আইপি দিতে হবে। এখন রিয়েল আইপি যে আইপিকে ধরে আমরা এই নেটওয়ার্কে ঢুকবো বা এই আইপিটাতে ঢুকতে পারি আমরা। সাপোজ আমি দিলাম 10.10.10.1 এবং পোর্ট দিলাম 100। আমি কি করব, এই যে রিয়েল আইপিটা, সাপোজ আমি এটা ধরলাম রিয়েল আইপি বা এটা পাবলিক আইপি, এই আইপি দিয়ে যেন আমরা এই আইপিতে প্রবেশ করতে পারি, এই আইপিতে কী করতে পারি, এই আইপিতে প্রবেশ করতে পারি, এই আইপিকে টানতে পারি, যার কারণে আমরা একটা রিয়েল আইপি দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এরপর আমরা ইন্টারে চাপ দেব। সাপোজ এটা আমরা দিলাম প্রিন্টারের জন্য, এরপর সিসিটিভি ক্যামেরার জন্য তো আরও লাগে। তাহলে আরও একটা কনফিগার করি, আমি অ্যাপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এগুলো কেটে দেব। সাপোজ এখানে দিলাম 11 স্পেস দিয়ে দিলাম 101 পোর্ট নাম্বার, এরপর 10.10.10, এবার দিলাম সাপোজ 1, এরপর আমরা দিব 101 পোর্ট নাম্বার দিয়ে দিলাম। এটা দিলাম সাপোজ সিসি ক্যামেরার জন্য। এভাবে আমরা যতগুলো ডিভাইসে আমাদের ডিএসসিপি করলে প্রবলেম হবে, এসব ডিভাইসে আমরা এভাবে স্ট্যাটিক নেটগুলো কনফিগার করতে পারি। এখন আমরা WR দিয়ে সেভ দেবো, আমি আর দিলাম না। এভাবে যত খুশি আমরা স্ট্যাটিক কনফিগার করতে পারি, যেগুলো ডিভাইসে স্ট্যাটিক না করে ডিএসসিপি করলে প্রবলেম হবে, এভাবে আমরা যত খুশি ইচ্ছা স্ট্যাটিক কনফিগার করতে পারি। তো এখন আমরা ডিএসসিপি নিয়ে আলোচনা করব, ডায়নামিক কীভাবে কনফিগার করতে হয় আমরা তাহলে এখন সেটা করব। তো ডায়নামিক কনফিগার করার জন্য আমার যে রাউটারে ঢুকতে হবে, আমরা অলরেডি সেই রাউটারেই ঢুকেই আছি, বাট আমি এখান থেকে কোডগুলো কপি করে নিতে পারি আর কি, যে এগুলো স্ট্যাটিক কনফিগারেশন। আমি কোডগুলো কপি করে নিলাম, এগুলো আমি গ্রুপে দিয়ে দিব আর কি। তাহলে এটা স্ট্যাটিক নেট, এটা কন্ট্রোল ভি করে সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিই, আর এটা দিয়ে দিই
এখন আমাদের ডিএসসিপি কনফিগারেশন, ডিএসসিপি ডিএসসিপি সিও এন কনফিগিউ আরে টিআইও এন ডিএসসিপি কনফিগারেশন। তাহলে এখন আমরা ডিএসসিপি রাউটিং নিয়ে আলোচনা করব। ডিএসসিপি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা যেহেতু আমাদের লোকাল লোকাল নেটওয়ার্কে আমরা করব, সেহেতু এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। কারণ আমরা যদি সবগুলো মানে প্রত্যেকটা ব্লকের আইপিগুলোকে যদি আমরা ডিএসসিপি করি তাহলে স্ট্যাটিকের জন্য থাকতেছে না, বিদায় আমাদেরকে কী করতে হবে, আমাদের যে ব্লকগুলো এই ব্লকগুলো থেকে কিছু আইপিগুলোকে এক্সক্লুড অ্যাড্রেস করে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, সাপোজ 1 থেকে 50 পর্যন্ত আমরা এক্সক্লুড করতে পারি, আবার তারপরে যেহেতু আমাদের ব্লক হচ্ছে 1 থেকে 255 পর্যন্ত, সেহেতু আমরা এখান থেকে কিছু কিছু আইপিগুলোকে আমরা কী করতে পারি, এক্সক্লুড করে রাখতে পারি। তো চলুন আমরা কনফিগার করতে করতে দেখি। এখানে আমরা প্রথমে লিখব, তাহলে এক্সক্লুড করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে আইপি ডিএইচসিপি আইপি ডিএইচসিপি এক্সক্লুড ইএক্স এক্সক্লুড অ্যাড্রেস আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস। আমাদের এখানে ইন্টারফেস কয়টা, নেটওয়ার্ক কয়টা, আমাদের দুইটা এই রাউটার, আমাদের নেটওয়ার্ক কয়টা, দুইটা রাউটার, দুইটা নেটওয়ার্ক। তাহলে আমাদেরকে এই দুইটা নেটওয়ার্ক থেকেই কিছু কিছু করে আইপিগুলোকে এক্সক্লুড অ্যাড্রেস করে রাখতে হবে। তাহলে আমরা লিখলাম এক্সক্লুড অ্যাড্রেস। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কত থেকে কত অ্যাড্রেসগুলোকে আমরা এক্সক্লুড করে রাখবো সেটা এখন দেখতে হবে। তাহলে আমরা প্রথমে এই নেটওয়ার্ক থেকেই রাখি, যেহেতু 192.168.1.0/24। তাহলে এটা থেকে আমরা কী করতে হবে, আমাদেরকে আগে অ্যাড্রেসটি লিখতে হবে 192.168.168.1। এরপর আমরা কত থেকে রাখবো, সাপোজ 1 থেকে 1.1, তাহলে 1.1 1.1 থেকে আমরা কত দূর কত পর্যন্ত এক্সক্লুড করব, আমরা করি এখানে 50 পর্যন্ত। তাহলে 192.168.1.15 আমি 50 পর্যন্ত এক্সক্লুড করব। তাহলে কত থেকে, 1 থেকে 50 পর্যন্ত আমরা এক্সক্লুড করে রাখলাম। এরপর এন্টারে চাপ দেব। এরপর আবার আমরা 101 থেকে 255 পর্যন্ত করব, 101 থেকে 255 পর্যন্ত। তাহলে 101 স্পেস এখান থেকে 192.168.1.255 তাহলে আমাদের এখানে থাকতেছে কত, আমরা 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত আমরা কি করলাম, এক্সক্লুড করলাম 1 থেকে 50 পর্যন্ত, এবং 101 থেকে 255 পর্যন্ত মানে 255 পর্যন্ত। তাহলে আমাদের হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত আমরা আইপিগুলোকে ডিএসসিপি কনফিগার করতে পারতেছি। তাহলে 255 পর্যন্ত দিলাম, আমার একটা নেটওয়ার্ক করা শেষ। এরপর আমরা দ্বিতীয় নেটওয়ার্কে করব। দ্বিতীয় নেটওয়ার্কে করার জন্য কী লিখতে হবে, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস, এরপর নেটওয়ার্কটা দিতে হবে। আমি আপ অ্যারো দিয়ে অলরেডি নিয়ে আসলাম। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এটা আমাদের নেটওয়ার্ক হচ্ছে 192.168.2.0। তাহলে আমরা লিখলাম এখানে এটা হবে 2.0, তাহলে 2.1। এখানেও আমরা 1 থেকে 50 পর্যন্ত এক্সক্লুড করবো এবং 101 থেকে 255 পর্যন্ত এক্সক্লুড করবো। তাহলে আমরা ইউজ করতে পারবো এই ডিএসসিপিতে 51 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি লিখলাম কত, 2.1 এরপর স্পেস 192.168.2.15
50 তাহলে 192.168.2.1 থেকে 192.168.2.50 পর্যন্ত এক্সক্লুড করলাম এরপর আপ অ্যারোতে চাপ দিলাম দেখো আবারো নিয়ে আসলাম এবার আমরা করব এটা 101 থেকে 192.168.2.255 তাহলে এখানেও আমরা এই নেটওয়ার্কেও আমরা ইউজ করতে পারবো ডিএসসিপিতে 51 থেকে 100 পর্যন্ত 192.168.2.101 এরপর 101 এরপর 192.168.2.255 পর্যন্ত এরপর আমরা ডু ডাব্লিউ আর দিয়ে সেভ দেব ডু ডাব্লিউ আর দিয়ে সেভ দিলাম তাহলে আমাদের এক্সক্লুডের কাজ শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে এখন আমাদের ল্যানগুলোকে ইন্টারফেস ল্যানগুলোকে মানে এই নেটওয়ার্কগুলোকে নাম দিয়ে ডিএসসিপি কনফিগার করতে হবে নাম দিয়ে পুল নাম দিয়ে ডিএসসিপি কনফিগার করতে হবে তাহলে আমরা ল্যান নেম দিয়ে নেই এখন আমরা ডিএসসিপিটা কনফিগার করে নিই ডিএসসিপি কনফিগারের সময় মানে প্রথমে যা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে আইপি ল্যান নেম দেবো আমরা ডিএসসিপি ডিএস এখন ল্যান নেম দেবো আমরা পুল পি পুল আমরা দিলাম সাপোজ এটা দিলাম ল্যান ওয়ান এটা দিলাম ল্যান ওয়ান এটা দেবো ল্যান টু দিলাম এল এন ল্যান আন্ডারস্কোর ওয়ান এখন এন্টারে চাপ দিব এন্টারে চাপ দিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে তাহলে আমরা এই নেটওয়ার্কটা দেবো এই নেটওয়ার্কে আমরা নাম দিলাম কি যে আইপি ডিএসসিপি পুল ল্যান ওয়ান এটার নাম দিলাম আমরা ল্যান ওয়ান এখন যেটাকে ফলো করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কটা তাহলে নেটওয়ার্কে কী লিখবো আমরা এনএটি নেটওয়ার্ক নেটওয়ার্ক দিব 192.168.1.0 এরপর আমরা দেব সাবনেট মাস্ক 255.255.255.0 সাবনেট মাস্ক দিলাম তাহলে কী দিলাম এই ল্যানের একটা আমরা নাম দিলাম ডিএসসিপি কনফিগারেশনে যা করতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে ল্যানের একটা নাম দিতে হবে এরপর আমাদেরকে নেটওয়ার্কটা ডিক্লেয়ার করে দিতে হবে তো আমরা নেটওয়ার্কটা ডিক্লেয়ার করে দিলাম এবং সাবনেট মাস্কটা দিয়ে দিলাম এরপর এন্টারে চাপ দেব এখন আমাদেরকে দিতে হবে একটা ডিফল্ট রাউট যেটা ডিফল্ট গেটওয়ে বলা হয় আর কি তাহলে লিখবো আমরা কি ডিফল্ট রাউট ডিই ডিফল্ট রাউটার 192.168.1.1 মানে এটা হচ্ছে এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের গেটওয়ে যেটা এই ইন্টারফেসে আমরা রাউটার ইন্টারফেসে আমরা বসিয়েছি তাহলে কী করতে হবে এখন গেটওয়েটা দিয়ে দিলাম এরপর এন্টারে চাপ দিব এরপর আমরা ডিএনএস দিব ডিএনএস ডিএনএস সার্ভার দিলাম ডিএনএস সার্ভার কী দেবো আমরা 8.8.8.8 এটা প্যাকেট ট্রেসার যার কারণে আমরা একটা ডিএনএস দিব এটা রিয়েল লাইফ যখন আমরা কনফিগার করব তখন আমরা দুইটা ডিএনএস দিতে পারবো এরপর এন্টারে চাপ দেব এরপর EXIT এক্সিট হয়ে বের হয়ে আসলাম এরপর আমরা দ্বিতীয় লাইনের নাম দিই দ্বিতীয় নেটওয়ার্ক যেটা এটার নাম দেবো আমরা তাহলে এখানে গিয়ে লিখব আইপি ডিএস সরি ডিএসসিপি আইপি ডিএসসিপি পুল পিও পুল এল এন ল্যান আন্ডারস্কোর এটা আমরা দিলাম টু এই নেটওয়ার্কটার নাম নাম দিলাম কি ল্যান টু এরপর এন্টার এরপর নেটওয়ার্ক নেটওয়ার্ক এটা হচ্ছে 192.168.2.0 এরপর আমরা দেব সাবনেট মাস্ক 255.255.255.0
এরপর ডিফল্ট গেটওয়ে মানে ডিফল্ট রাউটার ডিই, ডিফল্ট রাউটার হবে 192.168.2.1, 2.1 আমরা দিয়ে দিলাম গেটওয়ে যেটা। এরপর এন্টার, এরপর আমরা ডিএনএস দেব, ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার দেব 8.8.8.8, এরপর এক্সিট, EXIT, এক্সিট। এখন আমরা WR দিয়ে সেভ দেব। সো এখন আমরা দেখতে পারি তাহলে যে আমাদের ডিএনএস মানে ডিএসসিপি কনফিগারেশনের কাজ ঠিক মতো হলো কি না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা পিসিতে আমাদেরকে ঢুকতে হবে। তাহলে আমরা একটা পিসিতে ঢুকলাম, ঢোকার পর আমরা প্রথমে আইপিতে যাব। আইপিতে গিয়ে আমরা এখানে স্ট্যাটিকে ক্লিক করা আছে, আমরা জাস্ট ডিএনএসে ক্লিক করব, ডিএসসিপিতে ক্লিক করব। অলরেডি 192.168.2.51, অর্থাৎ আমরা এক্সক্লুড করে রেখেছিলাম কত পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত এবং 101 থেকে 255 পর্যন্ত আমরা ইউজ করতে পারছি। তাহলে কতগুলো, 51 থেকে 100 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো ডিএসসিভিতে। বিদায় আমাদের এখানে 51 চলে এসেছে। এরপর পরের পিসিতে দেখি, ডেস্কটপ, এরপর ডিএসসিপি। হ্যাঁ, অলরেডি এই নেটওয়ার্কে এই পিসিতেও চলে এসেছে 52। এরপর আমরা দেখবো এইটা ডেস্কটপ, হ্যাঁ 53। অর্থাৎ আমরা এই পিসিতে আইপি বসাই না, বাট অটো এই আইপিগুলো ডিএসসিপি করার কারণে মানে পাইতেছে আর কি। তাহলে এই নেটওয়ার্কের ইউজার ছিল দুইটা, দুইটা ইউজারই আমরা অলরেডি ডিএসসিপিতে কানেক্ট, অলরেডি কানেক্ট। এখন আমরা এই নেটওয়ার্কটা দেখি, এরপর এই নেটওয়ার্কে যাই, এই নেটওয়ার্কে গিয়ে আমরা ডেস্কটপে ক্লিক করে আইপি, আইপিতে গিয়ে আমরা ডিএইচসিপিতে ক্লিক করব। হ্যাঁ, অলরেডি 192.106.106.1.52 এটা পেয়েছে। এরপর আমরা দ্বিতীয়টা দেখব, ডেস্কটপ আইপি ডিএইচসিপি, এটা এটা 53 পেয়েছে। এটা অলরেডি ডিএসসিপিতে ক্লিক করা আছে, বিদায় এটা 192.168.1.51, অলরেডি ডিএসসিপি কনফিগারেশন আমাদের শেষ। সো ভিউয়ার্স, স্ট্যাটিক কনফিগারেশনের কাজ এবং ডিএসসিপি কনফিগারেশনের কাজ আমাদের অলরেডি শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন প্যাট নিয়ে কনফিগারেশন করব, যে এই নেটওয়ার্কগুলো কিভাবে ইন্টারনেট ইউজ করবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই লোকাল নেটওয়ার্কটাকে কিভাবে আমরা ইন্টারনেট দিব, মানে এই ইন্টারনেটে যাইতে পারবে কিভাবে, আমরা এখন সেটা কনফিগার করব। তাহলে চলুন আমরা এখন প্যাট কনফিগারেশনের কাজ করি। এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লাউড, অর্থাৎ রাউটারের সঙ্গে রাউটারের যে ইন্টারফেসগুলো কানেক্টেড, এই রাউটারের সঙ্গে রাউটারের ইন্টারফেসগুলো কানেক্টেড, এই জায়গায় আমাদেরকে একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। অর্থাৎ আমাদের যে ক্লাউড, CLOUD, এই যে ক্লাউড, এই জায়গাটাতে আমাদেরকে একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে, মানে রাউটারের ইন্টারফেসের সঙ্গে রাউটারের যে ইন্টারফেসগুলো কানেক্টেড এই জায়গায়। সো আমরা একটি ইআইজিআরপি, তাহলে ইআরজিআরপি প্রোটোকল ইউজ করি। তাহলে প্রথমে আমাদেরকে একটা রাউটারে ঢুকতে হবে, আমি সাপোজ 2 নম্বর রাউটারে ঢুকলাম। 2 নম্বর রাউটারে ঢুকে CLI মোডে গিয়ে রাউটারটাকে প্রথমে ইনাবল করে নেব, ইএনএ ইনাবল CONF কনফটি। এখন আমাদেরকে লিখতে হবে, এখানে আগে দেখব আমরা যে এখানে ইন্টারফেস দুই তিনটা, এই তিনটা ইন্টারফেসের মধ্যে আমরা
এআই জিআরপি কনফিগার করব জাস্ট ফার্স্ট ইথারনেট 0/0-তে, কারণ এখানে এই একটা ইন্টারফেস এই ক্লাউডের মধ্যে রয়েছে। তাহলে আমরা লিখব রাউটার ইআই জিআরপি, সাপোজ আমরা দিলাম 10, এরপর এন্টারে চাপ দিব, এরপর বলে দিব নো অটো সামারি, নো এইউ, সরি, নো অটো সামারি। এরপর লিখতে হবে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কটা, 30.30.13.0, এই নেটওয়ার্কটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা দিলাম 13.13.13.0, এখন আমরা এন্টারে চাপ দেব। এরপর ডু ডাব্লু আর, ডু ডাব্লু আর দিয়ে আমি সেভ দিলাম। অলরেডি আমাদের এই রাউটারে এআই জিআরপি কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাউটারে ঢুকব। তাহলে দ্বিতীয় রাউটারে যাই, সরি এটা দ্বিতীয় রাউটার ছিল, এটা আমাদের ফার্স্ট রাউটার। তাহলে এবার ফার্স্ট রাউটারে গেলাম, এই রাউটারে গিয়ে প্রথমে রাউটারটাকে ইনাবল করে নেব, ইনাবল সিওএনএফ কনফ টি। আমাদের এখানে ইন্টারফেস দুইটা, 0/0 আর হচ্ছে 0/1। তাহলে প্রথমে 0/0 এই যে নেটওয়ার্কটা, এটা আমরা এআই জিআরপি করে নেব। তাহলে লিখব রাউটার ও এআই জিআরপি 10 করেছি আমরা, ওর পাশে পাশে 10 করলাম, এরপর নো অটো সামারি, এরপর নেটওয়ার্ক এনএটি, নেটওয়ার্ক আমরা দেব 13.13.0, এরপর এন্টার, এরপর এক্সিট। এবার এই নেটওয়ার্কটাকে কানেক্ট করব আমরা, রাউটার রাউটার ইআই জিআরপি সরি, এখানে আমার শুধু নেটওয়ার্কটা দিলেই হয়তো আর কি, আচ্ছা যাই হোক, ইআই জিআরপি 10, নো অটো সামারি, নেটওয়ার্ক 11.11.11.0, এরপর ডু ডাব্লু আর ইএক্স আই টি। এরপর এটা থেকে বের হয়ে আসবো আমরা, এবার 3 নম্বরে যে এই নেটওয়ার্কটা শুধু এটাই কনফিগার করবো। সিএলআই মোডে গেলাম, ইএনএ ইনাবল কনফটি, রাউটার ইআই জিআরপি 10, নো অটো সামারি, এরপর নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্কটা কি 11.11.11.0, এরপর এন্টারে চাপ দেব, এন্টারে চাপ দিয়ে ডিও ডু ডাব্লু আর, এআই জিআরপির কাজ আমাদের শেষ। এখন আমরা যেটা করব, আমরা দেখব যে এখান থেকে এ পর্যন্ত আমাদের নেটটা পিং পাই কি না, আমাদের নেটটা পিং পাই কি না। তাহলে আমরা এই রাউটারের আইপিটা নিব,
এই রাউটারে আমাদের কি আইপি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমরা দেখে নেই। এই ইন্টারফেসে যে আইপিটা দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। এই ইন্টারফেসে 0/1 যে ইন্টারফেসটা, তাহলে এখানে আমরা দেব ডু শো, আমরা দেখব এটা ডু শো আর ডু শো রান দিয়েও দেখতে পারি, ডু শো রান। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 0/1 ইন্টারফেসে, 0/1 ইন্টারফেসে দেওয়া আছে 2, 11.11.11.2। এখন আমরা দেখব এই ইন্টারফেসের আইপিটা এই রাউটার থেকে পিং পাই কি না, তাহলে আমাদেরকে এই রাউটারে ঢুকতে হবে। এই রাউটারে ঢুকে আমরা EXIT এক্সিটে এসে আমরা এখানে লিখব যে ডু পিং, ডিউ ডু PING, ডু পিং, এরপর অ্যাড্রেসটা কপি করে দিয়ে এন্টার চাপ দেব। সাকসেস রেট ইজ %, অর্থাৎ সাকসেস তার মানে পিং পাই। আমাদের এই 3 নম্বর রাউটারের এই ইন্টারফেস থেকে আমরা যদি আমাদের 2 নম্বর রাউটারে পিং দেই তাহলে পিং পাই। এখন আমরা 3 নম্বর রাউটারের ইন্টারফেসের যে আইপিটা, আমরা যদি এই আইপিটা এই পর্যন্ত তো পিং পাই, এই যে লোকাল নেটওয়ার্কে পিং পাই কিনা আমরা এখন সেটা দেখব। তাহলে যেটা করতে হবে, আমাদেরকে একটা পিসিতে ঢুকতে হবে। আমরা একটা পিসিতে ঢুকলাম, ঢোকার পর ডেস্কটপে গিয়ে আমরা এখানে কমন প্রমোটে গিয়ে এখানে লিখব যে PING পিং, এরপর অ্যাড্রেসটা পেস্ট করে দেব। রিকোয়েস্ট টাইম আউট, তার মানে পিং পায় না। পিং পায় না তার মানে হচ্ছে যে এটা হচ্ছে মানে ইন্টারনেট আর এটা হচ্ছে আমাদের লোকাল নেট, অর্থাৎ আমাদের এটা হচ্ছে প্রাইভেট বা লোকাল নেটওয়ার্ক আর এটা হচ্ছে পাবলিক বা রিয়েল যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে রিয়েল নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। তার মানে পাবলিক নেটওয়ার্ক শুধু পাবলিক নেটওয়ার্কের মধ্যেই পিং পায়, বাট আমার লোকাল নেটওয়ার্কে আসে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাবলিক লোকাল যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক যেন ইন্টারনেটে যেতে পারে, মানে পাবলিক নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এরকম একটি ব্যবস্থা করতে হবে। মানে আমাদের এই প্রাইভেট নেটওয়ার্কটা, যে লোকাল নেটওয়ার্কটা, এটা যেন পাবলিক নেটওয়ার্কে কি পাই, রিয়েল এই নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারে, এই জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। তাহলে সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের নেটওয়ার্ককে মানে 2 নম্বর রাউটারে ঢুকে আমাদের ইনসাইড কোনটা আর আউটসাইড কোনটা এটা আমরা বলে দেব। কি করব, আমাদের এই প্রাইভেট নেটওয়ার্ক যাতে পাবলিক নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা ইনসাইড কোনটা আর আউটসাইড কোনটা এটা আমরা বলে দেব। তাহলে চলুন আমরা 2 নম্বর রাউটারে প্রবেশ করি। 2 নম্বর রাউটারে গেলাম, 2 নম্বর রাউটারে যাওয়ার পর যেটা আমাদের করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে যে প্রথমে ইনসাইডটা আমরা বলে দেব, আমাদের ইনসাইড কোনটা, আমাদের লোকাল নেটওয়ার্ক যেটা সেটা হচ্ছে ইনসাইড, তো এই ইনসাইড কোনটা এটা আমরা প্রথমে বলে দেব। তাহলে আমরা আগে ইন্টারফেসগুলো দেখে নেই। ডু শো আইপি আইএন টি বি আর,
এখানে আমাদের লোকাল নেটওয়ার্ক হচ্ছে 0/1 আর হচ্ছে 1/0, এই দুটা নেটওয়ার্ক, যেটাতে আইপি আছে আমাদের 192.168.1.1 আর হচ্ছে 192.168.2.1, এই দুটি নেটওয়ার্ক আমরা ইউজ করেছি আমাদের ইনসাইটে। আর আউটসাইটে 0/0 ইন্টারফেসে আছে 30.13.13.2। তাহলে প্রথমে আমরা ইনসাইটটা বলে দেই। ইনসাইট বলে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে যে ইন্টারফেস, ইন্টারফেস ধরে ধরে আর কি, ইন্টারফেস INT ইন্টারফেস FA ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, প্রথমে আমরা দেব 0/1 ফার্স্ট ইথারনেট 0/1 0/1 এ ঢুকলাম। ঢোকার পর আমাদেরকে বলতে হবে এখানে আইপি নেট, এটা হচ্ছে IN ইনসাইট, আইপি নেট ইনসাইট, এরপর EXIT এক্সিট। এরপর যেটা করব, এক্সিট দিয়ে বের হয়ে আসার পর আমরা দ্বিতীয় ইন্টারফেসটাকেও বলে দেব। তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এটা হচ্ছে 1/0 ইন্টারফেসে ঢুকলাম এবং বললাম যে আইপি নেট ইনসাইট EXIT অলরেডি এটা আমি বলে দিলাম। আর একটা যেহেতু ইন্টারফেস আছে এটাও আমরা বলে দিই, এটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0 হচ্ছে আমাদের কি আইপি নেট আউটসাইড, আইপি নেট আউটসাইড। দুইটা আমাদের ইনসাইড নেটওয়ার্ক আর একটা হচ্ছে আউটসাইড, এটা আমরা বলে দিলাম। এরপর EXIT এক্সিট WR দিয়ে আমি সেভ দিলাম। এটা আমরা কপি করে নিই, আমি কপি করে নিলাম, এরপর কোডটা রেখে দিই। কন্ট্রোল ভি, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে ইনসাইড কোনটা আর আউটসাইড কোনটা সেটা আমাদের বলে দেওয়ার কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা একটি নেম বেস এসএল করব। আমরা এখন কি করব, আমরা একটি নেম বেস এসএল করব। তাহলে নেম বেস এসএল এর জন্য যেটা করতে হবে, আমরা এখানে কনফিগ মোডে আছি বাট এই রাউটার থেকেই করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড STN স্ট্যান্ডার্ড, আমরা একটা নাম দিব NAT। আমরা কি করতেছি, এটা নেট করতেছি, সাপোজ আমি একটা নাম দিলাম, এটা নেম বেস এসএল যেটা আমরা করছিলাম। আমরা এখানে স্ট্যান্ডার্ড দিলাম, কেন স্ট্যান্ডার্ড দিলাম, স্ট্যান্ডার্ড আমরা কখন ইউজ করি, আমি এটা আগের এসএল ভিডিও টিউটোরিয়ালে আমরা এটা বলেছি যে নেম বেস এসএল করি যখন ডেস্টিনেশনের কোনো প্রয়োজন থাকে না, শুধু সোর্সকে নিয়েই কাজ করে। স্ট্যান্ডার্ড এসএল কী করে, শুধু সোর্সকে নিয়েই কাজ করে। সেহেতু আমরা কী করলাম, স্ট্যান্ডার্ড এসএল করলাম আর এখানে নেম বেস এসএল করলাম। স্ট্যান্ডার্ড এসএল এর নাম দিলাম কি, নেট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কগুলো, লোকাল যে নেটওয়ার্কগুলো আমাদের এই নেটওয়ার্কে, এখন আমরা এই লোকাল নেটওয়ার্কগুলোকে পারমিট দিব। কী করব, আমাদের এই লোকাল নেটগুলোকে পারমিট দিব। তাহলে আমাদের লোকাল নেটগুলো কি,
আমরা এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দেওয়ার পর আমরা এখানে লিখব যে পারমিট, PER পারমিট, আমাদের নেটওয়ার্ক কোনটা, এই একটা এই একটা, দুইটা হচ্ছে আমাদের লোকাল নেটওয়ার্ক। তাহলে প্রথম নেটওয়ার্কটা কি, প্রথম নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0, এটা আমাদের লোকাল নেটওয়ার্ক একটা। আমরা এই নেটওয়ার্কের ওয়াইল্ডকার্ড মাস্ক দেব। ওয়াইল্ডকার্ড মাস্ক এখানে কী হবে, ওয়াইল্ডকার্ড মাস্ক হবে 0.0.0.255, এটা হচ্ছে আমাদের ওয়াইল্ডকার্ড মাস্ক। এরপর এন্টারে চাপ দেব। এরপর পরে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকেও পারমিট দেব, পারমিট 192.168.2. এই নেটওয়ার্কটা হবে কি 2.0, 1.0 আর 2.0, এই দুটাই আমাদের নেটওয়ার্ক, এই দুটোকে আমরা পারমিট দেবো। এখন এর ওয়াইল্ডকার্ড মাস্ক দেব 0.0.0.255, এটা হচ্ছে আমাদের ওয়াইল্ডকার্ড মাস্ক। এখন আমরা এন্টারে চাপ দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে এখানে, আমি এক্সিট দিয়ে বের হয়ে আসি, EXIT, এখানে আমরা লিখব IP NAT inside source SU source IP NAT inside, আমাদের এই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা বলতেছি, যেটা আমরা দিলাম কি IP NAT inside source। এরপর আমরা লিখব সোর্স লিস্ট, LIST সোর্স লিস্ট, আমরা নাম দেব, আমরা যে নামটা দিছিলাম আর কি, এখানে যে স্ট্যান্ডার্ড এসএল এর নামটা দিছিলাম সেটা দেব। এখন সোর্স লিস্ট কি, NAT, NAT সোর্স লিস্ট হচ্ছে NAT। এরপর লিখব ইন্টারফেস, INTE ইন্টারফেস, ইন্টারফেস কোন ইন্টারফেস দেব, এই যে 0/0 ইন্টারফেস, যেটা মানে নেটওয়ার্কে ঢোকার যে রাস্তাটা, ইন্টারফেসটা, মানে আমাদের এই নেটওয়ার্কটা কি করবে, এই যে নেটওয়ার্ক ইন্টারফেস আছে 0/0, এই ইন্টারফেসের ওপর ভর করে নেটওয়ার্কে চলে দেবে আমাদের লোকাল নেটওয়ার্কটা। তাহলে আমরা কি লিখব, এখানে লিখলাম ইন্টারফেস FA ফার্স্ট ইথারনেট 0/0, 0/0। এরপর আমরা যেটা করব, ওভারলোড 0/0 OVE ওভারলোড। তাহলে আমরা কী করলাম বিষয়টি আরেকবার বলি, আমি আমরা লিখলাম আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, আইপি নেট ইনসাইড মানে আমাদের এটা ইনসাইড, আমাদের লোকাল নেটওয়ার্কটি ইনসাইড। এরপর যেটা করলাম সোর্স লিস্ট নেট, আমরা যে নেম বেস এসএলএর নামটা দিছিলাম সেটা সোর্স লিস্ট নেট। এরপর যেটা করলাম ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, মানে এই যে ইন্টারফেস 0/0 ওভারলোড, মানে এর উপর ওভার করে, এরপর ভর করে নেটওয়ার্ক নেটওয়ার্কে যাবে আমাদের এই লোকাল নেটওয়ার্কটি। এখন আমরা যেটা করব ইন্টারে চাপ দেব। অলরেডি আমাদের প্যাট কনফিগারেশনের কাজ শেষ, মানে লোকাল নেটওয়ার্কে ইন্টারনেটে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা সেটা আমাদের শেষ। এখন আমরা কী করব, ডু WR দিয়ে সেভ দেব। অলরেডি সেভ দিলাম, আর আমি এটা একটু কপি করে রেখে দিই। এখানে আমরা কোন পর্যন্ত করেছি, এসএল স্ট্যান্ডার্ড এসএল, হ্যাঁ এখান থেকেই কপি করলাম, এবং এটা হচ্ছে নেম বেস এসএল, এটা রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কাজটি সম্পূর্ণ হলো কি না এখন আমরা চেক করব। আর চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এখন যদি আমরা এই যে
তিন নাম্বার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা যেটা আমরা নিয়েছিলাম যে 11.11.11.2, এই অ্যাড্রেসটা এখন আমরা কি করব, আমাদের যে লোকাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে যে পিসি থেকে পিং দিয়েছিলাম এখন আমরা পিং দিয়ে দেখব পাই কি না। তাহলে এই তিন নাম্বার রাউটারের ইন্টারফেসের আইপিটা হচ্ছে কি, আমরা এখানে গিয়ে কমান্ড প্রম্পটে যাব, এরপর লিখব এখানে PING পিং, এটা কি 11 না? হ্যাঁ, তাহলে 11.11.11.2 ছিল, 2, এন্টারে চাপ দেব, রিপ্লাই ফ্রম অলরেডি পিং পাই। তার মানে এখন আমাদের লোকাল নেটওয়ার্কটি কী করতে পারতেছে, আমাদের লোকাল নেটওয়ার্কটি এখন ইন্টারনেটে যাইতে পারতেছে, আমাদের লোকাল নেটওয়ার্কটি ইন্টারনেটে যাইতে পারতে। আমরা আরও একটা পিসি থেকে চেক করে দেখব পিং পাই কি না। তাহলে আমরা আরেকটা পিসিতে ঢুকলাম, ঢোকার পর ডেস্কটপে গিয়ে পিং এখানে হচ্ছে, সরি এখানে আমরা পিসিতে গিয়ে আমরা এখানে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে কমান্ড প্রম্পটে গিয়ে লিখব PING পিং, এবং ওই অ্যাড্রেসটা ছিল 11.11.11.2। হ্যাঁ, অলরেডি এই পিসিতেও পিং পাই। এরপর আমরা আরও একটা পিসি এই নেটওয়ার্কের পিসি থেকে দেখব যে 192.168.2.0 নেটওয়ার্কটি থেকে দেখব কমান্ড প্রমোট পিং PING পিং 11.11.11.2। হ্যাঁ, পিং পাই। সো ভিউয়ার্স, তাহলে আমরা আমাদের লোকাল নেটওয়ার্কটি কীভাবে ইন্টারনেট পাবে বা এই প্রাইভেট নেটওয়ার্কটি কীভাবে পাবলিক নেটওয়ার্কে যাইতে পারবে, পাবলিক নেটওয়ার্ক হিসেবে ইন্টারনেট পাবে, আমরা সে কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। সো আজকে এই ছিল আমাদের নেট সম্পর্কে। আমরা এরপর অন্য একটা টপিকস নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।